আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আসমারিফস রেসিপি। আজকে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো চিকেন বান, তবে এই বানগুলো আমি তৈরি করেছি দুটো ভিন্ন শেপে। মাছের মতো কিছু তৈরি করেছি আর কিছু ফুলের মতো। অনেক সময় দেখা যায় বাচ্চারা একই টিফিন বারবার খেতে চায় না বা স্কুলে নিতে চায় না, তাদের জন্য একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করলে তারা নতুন ভেবে কিন্তু আগ্রহের সহিত খেয়ে ফেলবে। তো আমি এই জন্য দুটো ভিন্ন শেপে চিকেন বানটা তৈরি করে আজকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। সবার প্রথমেই আমি ডো তৈরি করে নিব, আর এর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আধা চা চামচ আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব 1.5 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি লাল চিনিটা ব্যবহার করছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়ো দুধ। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিতে, এতে করে কিন্তু ইস্টের গন্ধটা কমে যাবে। সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এতে একটা ফেটানো ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন একসাথে সব কিছু আবারও মিশিয়ে নিব। তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিব। পানির টেম্পারেচারটা এরকম থাকবে যাতে এখানে আঙুল ডুবিয়ে রাখা যায়। তো পানিটা অল্প অল্প করে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পরে এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন এটাকে কভার করে আমি একটু গরম জায়গায় রেখে দিব। গরম জায়গা বলতে ধরুন যেখানে আপনি রান্না করছেন সেই স্পেসটা যেরকম গরম থাকে সেই টেম্পারেচারে রেখে দিলেই আস্তে আস্তে কিন্তু ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। কথা বলতে বলতেই আমি একটা প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এতে 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে সতে করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা কিন্তু অল্প সময়েই নরম হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এতে শ্রেডেড চিকেন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। মুরগির বুকের মাংসটা আমি জাস্ট একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এভাবে খুলে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে এবার এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে মূলত আমাদের 1 কাপ পরিমাণ লিকুইড লাগবে। আমি 1/2 কাপ দুধ দিচ্ছি আর 1/2 কাপ চিকেন স্টক দিব। আপনারা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারেন, তবে আমি স্টক আর দুধটা মিক্স করে করছি। এখন এই লিকুইডটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। তো এখানে আমি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে আমি লিকুইডটা শুকিয়ে নিব। তো আমাদের পুর তৈরি হয়ে গেছে, এদিকে আমাদের ডোটাও কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। একটা সারফেসের উপর সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে নিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে যাতে এর স্টিকি ভাবটা কমে যায়। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে এটাকে সমান অংশে কেটে নিব। ছুরির গায়ে আর এই ডোয়ের গায়ে কিছুটা শুকনো ময়দা লাগিয়ে নিয়ে এরপরে এগুলোকে সমান অংশে আমি কেটে নিচ্ছি। এখন এই ডোগুলোকে আমি ছোট ছোট অংশে ভাগ করে নিব। এভাবে সবগুলো টুকরো আমি সুন্দর করে এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি প্রথমে। এখন এখান থেকে একটা টুকরো প্রথমে নিয়ে নিলাম, কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে একটু লম্বা শেপ করে আমি বেলে নিব। কিভাবে আমি মাছের শেপটা তৈরি করছি এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। ব্রেডের ডোটাকে একটু লম্বা করে এটাকে বানিয়ে নিয়ে 1 টেবিল চামচের মতো পুর আমি লম্বালম্বিভাবে দিয়ে এভাবে সেট করে নিয়েছি। এরপরে ছুরি দিয়ে চারপাশে একটু কেটে এরকম ডিজাইন করে নিব। তারপরে আমরা যেরকমভাবে চুলে বেনি করি ঠিক ওই একই স্টেপ ফলো করে এখানে উপরের ডিজাইনটা করে নিতে হবে। আপনারা ভিডিওটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন কত সহজেই একটা নতুন ডিজাইন করে নেওয়া যাচ্ছে, আর বাচ্চারাও কিন্তু এরকম নতুন নতুন জিনিসে আগ্রহীত হয়ে খাবারটা ট্রাই করার চেষ্টা করে। তো এভাবে আমি পুরোটাকে এভাবে সেট করে নিয়ে লেজের অংশটা ছুরি দিয়ে একটু কেটে দিব যাতে একটু সুন্দর দেখা যায়। তো এই তো হয়ে গেল মাছের শেপ তৈরি করা। এখন আমি আরেকটা ডো নিয়ে নিব, সেটা থেকে আমি ফুলের মতো ডিজাইন তৈরি করে নিব। এটাকে জাস্ট রাউন্ড শেপে আমি হালকা একটু বেলে নিব যাতে সব দিকে সমানভাবে পুরুত্বটা থাকে।
তো হাত দিয়ে আপনারা চাইলে এভাবেই একটু হাত দিয়ে এটাকে মেলে নিয়ে তারপরে কিন্তু ভিতরের পুরটা ভরে নিতে পারেন। তো আমি এইভাবে এটাকে একটা পুটলির মতো করে গোল শেপ করে নিচ্ছি। এখন এটাকে একটু চ্যাপ্টা করে নিব। চ্যাপ্টা করে নিয়ে একটা ছুরি দিয়ে এবার চারপাশে ফুলের পাপড়ির মতো এভাবে কেটে নিব। আর মাঝখানের অংশটাকে হাত দিয়ে একটু সমান করে দিব। এখন এর উপরে আমি কিছুটা লিকুইড দুধ ব্রাশ করে দিব। এতে করে উপরে বেক হওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে ফেটানো ডিম দিয়েও এই কাজটা করতে পারেন। কিছু কালো তিল দিয়ে আমি ফুলের ডিজাইনটা কমপ্লিট করছি, আর মাছের যে ডিজাইনটা সেটার উপরে আমি কিছু সাদা তিল কালো তিল দিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি। এই বানগুলোকে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। গরম থাকা অবস্থায় এর উপরে আমি কিছুটা বাটার এভাবে ঘষে নিচ্ছি। গরম থাকা অবস্থায় উপরে বাটারটা এভাবে ব্রাশ করে নিলে কিন্তু ব্রেডের উপরের অংশটা খুবই সফট থাকে আর খুবই ফ্লেভারফুল হয়, খেতে অসম্ভব মজার হয়। একদম সুন্দর সফট ব্রেড কিন্তু তৈরি হয়ে গেল। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।